বিশেষ গুরুত্ব দিছিল এটো বিষয়টো হৈছে আমার যেগুলা পথ ঘাট আমার মেইন যেটো রাস্তা যেটো রাস্তার উপর মই এটা এখন কিতাব লিখেছিল ইতিমধ্যে ধুদরালি সেই ধুদরালির উপরত তেওঁলোকে কিছুমান লোন স্যাংশন করেছে বলে আমি গম পাইছো আর সেইটো এটা পার্টহে কারণ ধুদরালি আছে আপনার জয়পুরের পর কমারগাঁওলৈকে 212 কিলোমিটার যেটা গদাধর সিংহয় দিনত নির্মাণ করা হয়েছিল আর সেই ধুদরালি পার্ট হিসাবেহে নতুনকে কনস্ট্রাকশনের কথা চিন্তা করেছে বিষয়টি আমি তাতে কলো যে এই বিষয় গদাধর সিংহ নামটো আনিব লাগে আর এই গোটেই ধুদরালিটো কনস্ট্রাকশনের কামটো লব লাগে এই বিষয়টি আমি আলোচনা তাত আর বিষয়টি শুনিলে বিষয়টির উপর আমি হয়তো পিছত আমি রিপ্লাই পাম গতি মানে হিস্ট্রি পার্ট মানে বিশেষ কইছিল আর মেডিকেল পার্ট বিষয় আসলে বহুতখিনি কথা যেটু আমার বহুতখিনি সমস্যা আছে ডিসেবল মানুষের উপর যাত সাধারণতে পঙ্গু মানুষ তেওঁলোকৰ উপরও কিছু আলোচনা হল এইবর বিষয়টি আলোচনা হয়েছে আর আমি কিছু বিষয়ের উপর কারণ আমি প্রথম নতুন কারণ আফ্রিকা এই অনুষ্ঠান হয়েছে দক্ষিণ পূব এশিয়ার এটা মানে হেড অফিস আছে আপনার রাষ্ট্রসংঘর অফিসটা হয়েছে থাইল্যান্ডের ব্যাংককত আছে গতি আমি প্রথমবার যেটা গৈ পালো তেতিয়া আমার অনুভব হয়েছে যে ইয়াত আমি বহুত কিছু কৰিবলগা কবলগা আমার আছে যুব বস্তু কথা শুনব আমি সাজু হয়েছো অহাবারের কারণে নেক্সট টাইম আমি যেটা যাম আমার বহুত সমস্যা অসমখন আমার যেটু মুন্দুন সুনখামর আমার যেটু মেইন উদ্দেশ্য আমার ইয়ার যা সমস্যা সেই সমস্যাবিলাক আমি দাঙি ধরব পাৰিম ইয়াতে এটা ডাঙর কথা আমি ভাল কাম এটা কৰিলোগৈ যে মই অলপতে এখন কিতাব দেখিছিল সেখন হৈছে লাচিত বৰফুকন দ্য মাইটি জেনারেল অফ মুন্দুন সুনখাম আর এই কিতাবখন আমি রাষ্ট্রসংঘত টপ অফিসিয়ালসর হাতত হ্যান্ড ওভার করে দিব পাইল আর এটা কথা আমি বহুত কব পাৰিছো যে কই আছিল যে লাচিত বৰফুকনক আমি বিশ্ব দরবারে নিব লাগে আর এই উদ্দেশ্যত হয়তো আমি সফল হয়েছো বলে আমার মনে ধরেছে ইয়াকে কইছো।